নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের শিলবাড়ি দুর্গা পুজোয় নবমী রাতে ব্রাহ্মণ বিদায় সেই বিষয়ে কিছু বলি প্রদান করব কলকাতা জুড়ে যে গুটি কয়েক বণদ্বীপ পুজো আজও সমহিমায় ঝলমল করছে তার একটি নিঃসন্দেহ মতিলাল শিলের পারিবারিক পুজো কলুটলায় শিল পরিবারের পুজো প্রায় দুশো বছর কলুটলার অট্টালিকাসম বাড়িতে। মতিলাল শিল দুর্গাপুজোর প্রচলন করেছিলেন সেই সময় বাড়িতে দুর্গাপুজো দুর্গাপুজো শুধু পুজো ছিল না ছিল সমাজে সম্ভ্রান্ত নাগরিক হওয়ার একটি প্রতীক যাদের পরিবারে দুর্গাপুজো হতো আমজনতা তাদের সমীহের চোখেই দেখতেন মতিলাল শিলের বাড়িতে ঢুকলেই বিশাল ঠাকুর দাঁড়ান সামনে দুর্গামণ্ডপ পুরনো কলকাতার স্মৃতি নিয়ে দাঁড়ানের চারপাশ ধরে বিশাল অট্টালিকা পরপর ঘর বারান্দা শিলবাড়ির এই পুজো কিন্তু কলকাতার বনেদিবাড়ির পুজোগুলির মধ্যে বেশ নামকরা শিলবাড়ির পুজোর প্রস্তুতি শুরু হয় উল্টো দিন থেকেই উল্টো দিনে গড়ান কাঠের কাঠামো পুজো হয় পুজোর পুরোহিত ও প্রতিমা শিল্পী বংশ পরম্পরায় এই পুজোর সঙ্গেই যুক্ত মহালয়ের পরদিন প্রতিপদ এই পরিবারের রীতি হলো ওই দিন ঠাকুরের ঘর স্থাপন করা হয় ঘর স্থাপন করা হয় বোধন ঘরে সেখানেই চলে পুজো একেবারে ষষ্ঠীর দিন দালানে ওই ঘট আনা হয় অর্থাৎ দেবী সামনে আসে ঘট তার আগে মানে প্রতিপথ থেকে পঞ্চমী পর্যন্ত সাবেকি রীতি মেনে একটি গে বেলগাছকে দেবী হিসাবে পুজো করা হয়ে থাকে এ সময়ে প্রতিদিন চণ্ডীপাঠও হয় শিলদের পুজোর অন্যতম বৈশিষ্ট্য হল মহাষ্টমীর সন্ধি পুজো এই পুজোয় এক মন আতপচার লাগে পুজোয় চালকুমড়ো বলি দেওয়া হয় এছাড়া এই পুজোর প্রচলিত আচারের মধ্যে পড়ে অষ্টমী সকালে আরতির পর মানত অনুসারে মেয়েদের ধুনো পোড়ানো আর নবমীর দিন রাতে ব্রাহ্মণ সময় মহিলাদের সাজে এক বিশেষত্বের বিদয় ছোয়া বিসর্জনের ক্ষেত্রে বিশেষ প্রথা পালন করে আসছে কলুটলার শিল পরিবার প্রতিমা বিসর্জন দেওয়া হয় স্ট্যান্ড রোডের মতিলাল শিলের নামাঙ্করিত ঘাটে উনিশশো সালে কলকাতার দাঙ্গার আগে পর্যন্ত কাঁধে করে প্রতিমা পৌঁছত বিসর্জনের ঘাটে তারপর থেকে সেই নিয়ম উঠে গিয়েছে বিসর্জনের পরে বসে কথাটি ঠাকুরদালানে পুরোহিত শান্তির জল ছেটান এরপর প্রথা মেনে চলে সিদ্ধি পান সেই সঙ্গে বিজয়ার কোলাকলি শুভেচ্ছা বিনিময় সারা বাংলা জুড়ে ছড়িয়ে রয়েছে রাজ রাজাদের ইতিহাস দালানে আলপনা ঢাকের আওয়াজে পুরনো দেওয়াল ঘিরে বারবার ফিরে আসে নস্টালজিয়া পঞ্চপ্রদীপের আলোয় মায়ের মুখ দেখা ধূপের গন্ধে ধুনোচিনাচের ছন্দে দেবী তখন মৃন্ময়ী রূপ জমিদার বাড়ি থেকে রাজবাড়ি ঠাকুরদানার সেই স্মৃতি আজও অমিলন সেই সব স্মৃতি দালান ঘুরে তুলে আনা হল কিছু অসাধারণ গল্প যা সময়ে চোরাস্রতের আড়ালে আড়ালে হলেও হারিয়ে যায়নি সেই বনিদিয়ানার রেস্টুকুও তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ